গতকাল শুক্রবার সন্ধেতে শিবরাত্রি নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয় নবগ্রাম থানায়। গতকাল শুক্রবার সন্ধেতে শিবরাত্রি নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয় শিব পূজা কমিটির সদস্যদেরকে নিয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ সার্কেলের ইন্সপেক্টর গোবিন্দ প্রসাদ বিশ্বাস এবং নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি অমিত ভকত সহ বিভিন্ন অঞ্চলের শিব পূজা কমিটির সদস্যেরা। এই বৈঠক নিয়ে কি জানাচ্ছেন শিব পূজা কমিটির সদস্যেরা শুনব এখন। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম। প্রত্যেকটা বক্স অফিসিয়ালি বাজাতে হলে পারমিশন নিতে হবে, খুব পরিষ্কার কথা বলছি। সাউন্ড সিস্টেম বাজাতে হলে মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে আমাদের ঠাকুরদিঘি অ্যাসেম্বলি ইলেকশনকে কেন্দ্র করে, যেখানে প্রত্যেক যদি কোনো সাউন্ড সিস্টেম বাজাতে হয় সেটা উপযুক্ত কর্তৃপক্ষের পাশ তারিখে আছে, সুতরাং তার 3 দিন আগে থেকে কোনো ধরনের মাইক বাজানো যাবে না। পারমিশন নিতে হবে, তার আগে উল্লেখ করে পারমিশন নিতে হবে, ঠিক আছে। যেতে হবে না, কাগজ নিয়ে থানায় জমা করতে হবে। আজকে আপনারা কোথায় এসছেন এবং কেন এসছেন? আমরা নবগ্রাম থানায় এসেছি শিব পুজো উপলক্ষে। সিআই সাহেব এবং বড়বাবু, থানার বড়বাবু, ওনারা ডেকেছিলেন, তাদের নিয়ম নীতি আমাদেরকে জানিয়ে দিন। সেই নিয়ম নীতি মেনেই আমাদেরকে শিব পুজো পালন করতে হবে, তার জন্যই আমরা এসেছিলাম। নিয়মের মধ্যে কী কী বলেছেন তারা? বিশেষ করে সামনে মাধ্যমিক পরীক্ষা, মাইক জোরে বাজানো যাবে না, এবং সাগরদিঘি যে উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে গোটা জেলাতেই যে নিয়মনীতি আছে সেটা মেনেই আমাদেরকে করতে হবে, এবং শিব পুজোটা যেন বিশৃঙ্খলা না হয়, সুশৃঙ্খলভাবে আমাদের যেন পুজো করতে পারি, তার জন্যে আমাদের নবগ্রাম থানার বড়বাবু এবং লালবাগ সিআই সাহেব নির্দেশ দিলেন। এই যে নির্দেশটা দিলেন, আপনারা কতটা খুশি হয়েছেন এই নির্দেশে? অবশ্যই আমরা খুশি হয়েছি। এই নির্দেশ তাদের দেওয়া নির্দেশ না, তো আমাদের হাইকোর্টের দেওয়া নির্দেশ। সেই নির্দেশ তারা আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা এই নির্দেশ মেনেই শিব পূজা করব এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখব, তার জন্যে আমাদের এখানে আসা। আপনার নাম? অসীম দাস। বাড়ি কোথায়? বাড়ি রাজধরপুর। শিব মন্দিরের নাম কি? ষষ্ঠীতলা শিব পূজা কমিটি। আজকে আপনারা যে থানাতে এসছেন, কি কারণে এসছেন, কি বলবেন? শিব পুজো উপলক্ষে এসছেন। কি বললেন? বললাম আমরা শিব পুজো হবে, মূর্তি হবে, মূর্তি প্লাস মূর্তি পুজো হবে, আমাদের বিগ্রহতে জল ঢালাতে হবে। তার পরিপ্রেক্ষিতে কি বললেন ওনারা? তারপরে ওনারা বললেন যে বক্স টক্স বাজানো মানে বেশি চলবে না, এসবগুলো বললেন। কতটা খুশি আজকের? আজকে এসে অনেকটা খুশি হয়েছিল, স্যারদের কথা শুনে অনেকটা খুশি হয়েছি বা সাহস পেয়েছি। এই যে ডিজে বাজানো যাবে না বলেছেন, এটা কি আপনারা সমর্থন করেন? হ্যাঁ। এর পরিপ্রেক্ষিতে কি করবেন ভাবছেন আপনারা? আমরা এর পরিপ্রেক্ষিতে মানে এমনি বক্সটা হালকার মধ্যে ছোট্ট বক্স নিয়ে একটু মানে এ করবো, আনন্দ ফুর্তি করবো। চার প্রহার জল ঢালতে হয়, সেটা নিয়ম মেনে করতে হবে আমাদের। মেয়েরা বৌমারা জল ঢালবে, জল আনতে যাবে, এই নিয়ে। আপনার নাম? আমার নাম রেখা মণ্ডল। কোথা থেকে আসছেন? আমি পল্টন নম্বর কালগাড়া থেকে আসছি।